Hello, my dear students. I am welcoming you to our class. This is our second revision class. So let's go to learn our lessons. Okay, match the letter with the picture. L, L for lamb. K, K for key. B, B for balloon. H, H for house. D, D for duck. T, T for tortoise. Okay, next page, let's see what is there. Okay, color, only the tall and tail letters. You see, these are the tall letters. B, D, F, H, K, L, and T. And these are the tail letters. G, J, P, Q, and Y. So, you have to color like this. You see, I have done for you. I have colored the tall letters and the tail letters also. So, you have to color by using only one color. Ekta color use kore tumra sundor kore color korbe. J letter gulo tall ebong J letter gulo tail jhuli ache. Shei letter gulo shudhu amra color korbo. Acha tahole porer onshe amra dekhi ki ache. Oh, onek mojar ekta pora tai na tumra to ABC shob shikhe gecho. Tahole dekhi to er pore ki likhbo. B capital and small duitai amader kintu likhte hobe ha a b c d er pore ki likhbo e f g h ki likhbo I j k er pore ki likhbo l m n o p q R, S, T, U, V, W, X, Y, Z. Very good. এভাবে করে ফাঁকা ঘরগুলো তোমরা সুন্দর করে লিখে ফেলবে কেমন? আচ্ছা তাহলে পরে দেখি আমরা কি করব? হ্যাঁ, এরপরে তোমাদের শীটে আছে write a word with the given letter. তাই না? এই যে কয়টা লেটার আছে পরীক্ষায় কিন্তু এর চেয়ে কম থাকবে কিন্তু আমি কয়েকটা দিয়েছি যেন তোমরা একটু প্র্যাকটিস করতে পারো. তাহলে আমরা এ দিয়ে কি লিখব বলো তো? এ ফর অ্যান্ড, এ ফর অ্যান্ড, এ এন টি অ্যান্ড. তোমরা কিন্তু অ্যাপেলও লিখতে পারো, এ ফর অন্য কিছুও লিখতে পারো, কোনো সমস্যা নেই. কিন্তু বানান যেন ঠিক থাকে খেয়াল রাখতে হবে. আমার সঙ্গে বলো এ এন টি অ্যান্ড. আচ্ছা এরপরে বলো তো ডি ফর কি হবে? ডি আর, ডি আর মানে হরিণ. ডি ই ই আর, ডি আর, ডি আর মানে হরিণ. এরপরে বলো তো ফিশ. এফ ফর ফিশ, এফ আই এস এইচ, ফিশ. ফিশ মানে মাছ. এবারে বলো তো এইচ ফর কি হয়? হর্স, এইচ ও আর এস ই, হর্স. হর্স মানে ঘোড়া. আরেকবার বলো এইচ ও আর এস ই, হর্স. হর্স মানে ঘোড়া. এখন দেখো তো জে, জে ফর জেলি, জে ই এল এল ওয়াই, জেলি. জে ই এল এল ওয়াই, জেলি. কে ফর কি আসে দেখি তো? কে আই টি ই, কাইট. কে ফর কাইট, কাইট মানে ঘুড়ি. এখন সবাই ঘুড়ি উড়াতে পছন্দ করি আমরা, তাই না? হ্যাঁ. এবারে বলো তো এম ফর কি হয়? হ্যাঁ, মুন, এম ডাবল ও এন,
last one N. N for nest. N E S T. Nest. Nest মানে পাখির বাসা. N E S T. Nest. Nest মানে পাখির বাসা. তাহলে এই বানানগুলো তোমরা কিন্তু সুন্দর করে মুখস্থ করবে এবং এই ওয়ার্ড দিয়ে লিখবে। এছাড়াও তোমরা ডি ফর যদি ডগ লিখতে চাও, এফ ফর ফ্যান লিখতে চাও, এইচ ফর হেন, তোমরা ওই বানানগুলো লিখতে পারবে, কোনো সমস্যা নেই। কেমন? আচ্ছা, এবারে দেখো আমাদের এরকম করে লাইন দেওয়া আছে, এ থেকে জেড লেখার জন্য সুন্দর করে। আচ্ছা সোনামণিরা দেখো এইভাবে করে উপরের লাইনের দুইটা লাইন করে আমরা ক্যাপিটাল লেটার লিখব এবং মাঝখানের লাইনে স্মল লেটার, কিন্তু যেগুলো টল লেটার তাদের মাথা উপর থেকে এই দাগ পর্যন্ত আসবে টল লেটারগুলো, আর যাদের টেইল লেটার দেখো এই যে টেইলগুলো নিচের লাইনে ঝুলে যাবে। ঠিক আছে, তোমরা এরকম করে পরিষ্কার করে সুন্দর করে লিখবে যেন কোনো কাটাকাটি নোংরা না হয়। কেমন? আমি আশা করি তোমরা সবাই সুন্দর করে পরীক্ষার জন্য প্রস্তুত হবে এবং আমাদের আজকেই শেষ ক্লাস এই সেকেন্ড কোয়ার্টারের। শুধু আমরা কিন্তু মোবাইলে গেমস খেলে সময় কাটাবো না, মাঝে মাঝে কিন্তু পড়াশোনার ভিডিওগুলো দেখতে হবে, তাহলে বই না পড়লেও আমাদের ভিডিও দেখে কিন্তু পড়াশোনা হয়ে যাবে, তাই না? তাহলে আজকে এ পর্যন্তই, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই।